মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা জায়েজ আছে কিনা এই বিষয়ে আমরা বলেছি একটা ভিডিওতে। মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন টেনে যদি ব্যাডমিন্টন খেলেন যুবক ভাইরা, ভালো করে শুনেন, হারাম। শুধু হারাম না, আপনি একজনের পকেট কেটে তার মানি ব্যাগ নিয়ে গেলে যেরকম চুরি করার গুনাহ হবে, মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে যদি আপনি ব্যাডমিন্টন খেলেন শীতের দিনে তাহলে গুনাহটা তার চাইতে অনেক ডেঞ্জারাস। কেন জানেন? কারণ এই বিদ্যুতের মালিক কে? সবাই, অনেক মানুষ, জনগণ। তো অনেক মানুষের অধিকার আপনি নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে কতজনের কাছে জবাবদিহি করবেন? সাবধান, খেলতে মনে চায় যার মিটার আছে তার ওখান থেকে লাইন টানেন এবং প্রয়োজনে তাকে পয়সা দেন বা তার অনুমতি নেন, কিন্তু কোনোভাবে মেইন লাইন থেকে করতে পারবেন না। শুধু কি ব্যাডমিন্টন? এবার বললে তো নিজের গায়ে পড়বে। অনেক ওয়াজ মাহফিলে কারেন্টের লাইন কোন রকম ডাইরেক্ট লাইন থেকে টেনে নেয়, বিদ্যুৎ আলারা ভয় কিছু বলে না। মাহফিলের বিদ্যুৎ যদি আবার কিছু বলে পাবলিক খেপে গেলে আরেক মুসিবত। এইটার নাম হলো ভদ্রভাবে ডাকাতি। ইসলামের নামে ডাকাতি করা জায়েজ আছে? আপনি মাহফিলের জন্য বিদ্যুৎ ব্যবস্থা করবেন, সেটাও অবশ্যই আপনাকে বিল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মন গড়াভাবে করতে পারবেন না, ইসলামের নামে চুরি করা জায়েজ আছে নি? জায়েজ। তাহলে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলাও জায়েজ নাই মেইন লাইন থেকে, মাহফিলে আপনি বিদ্যুৎ বিল না দিয়া বিদ্যুৎ টাইনা ওয়াজ করলেন সারা রাত আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ খুশি হবে না, না খুশ হবে? কথা কি বুঝাতে পারছি? অনেকে মসজিদ করে সরকারি জায়গা, আরেকজনের জায়গার উপরে, বেজারলে জায়গার উপরে, আছে না নাই? এগুলোতে কি সওয়াব হবে না গুনাহ হবে? দুই নম্বর লাইন দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, ওয়াজ মাহফিল চলে, শুধু যুবকদের দোষ দিয়া লাভ আছে ব্যাডমিন্টন খেলা? আমরা মুরব্বীরাও বুড়াদেরকেও দেখি অনেকেই, হুজুররাও করিয়া, হারাম, সবার জন্য হারাম। জি, কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা, করলে শিরিক হবে, করা যাবে না। কবরস্থানকে যদি লক্ষ্য করে কেউ মুনাজাত করে সেটা কি হবে? শিরিক হবে। আর কবরস্থানকে সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া করে সেটা শিরক হবে না ডাইরেক্ট, কিন্তু শিরকের সাথে সাদৃশ্য হবে। দোয়া করবে কার দিকে? আল্লাহর কাছে, যে কোনো দিকে ফিরে করতে পারে, কিন্তু কোনো কবরকে সামনে রেখে করা উচিত না। পশ্চিম দিকে কফ থুতু ফেলা যাবে কিনা, না, গুনাহ হবে। নিচের দিকে ফেলবেন বা বাম দিকে ফেলবেন, সামনের দিকে ফেললে যদি কেবলা হয় কেবলার দিকে ফেলবেন না। অনেক বলে বেসিন যদি কেবলার দিকে থাকে, বেসিন থাকে তো নিচের দিকে ফেলা হয়, কেবলার দিকে তো আর ফেলা হয় না, অসুবিধা নেই। নামাজে নিয়াত পড়তে হবে কিনা? নামাইতুয়া, নামাজে নিয়াত পড়তে হবে না, করতে হবে, একটা পড়া আরেকটা করা। মনে মনে নিয়াত করে আর মুখে মুখে নিয়াত পড়ে, মুখে পড়া লাগবে না, শুধু মনে মনে করলেই হবে।